আবিনা ইয়াসমিন উপজেলা কৃষি অফিসার আমাদের এই মেলাটা শুরু হয়েছে 22 তারিখ থেকে আজকের সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলায় আমাদের 102 রকমের আমের কালেকশন করা হয়েছে মানুষের প্রদর্শন করানোর জন্য এবং প্রায় 200 রকমের বিভিন্ন রকমের ফলগুলোকে এখানে সংগ্রহ করে দেখানো হচ্ছে এই মেলাতে আমরা যেগুলো সরকারি স্টলগুলো আছে আমরা শুধুমাত্র প্রদর্শনের জন্য সামনে রেখেছি ফলগুলো কিন্তু দর্শনার্থী এসে সবাই আসলে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে আর সেই সাথে আমাদের বেসরকারি 12টি স্টল আছে সেই স্টলগুলোতে প্রত্যেক স্টলে ফল বিক্রি করা হচ্ছে কর্মসূচি আছে এই কর্মসূচি হলো ফ্রেশ কাট শাকসবজি এবং ফলমূল প্রক্রিয়াজাতকরণ বিপণন কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচি এই কর্মসূচির আওতায় এখন আমরা ফলকে প্রক্রিয়াজাত করে প্যাকেজিং করে এটা বিপণনের আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি আসছে বিরক্তি বোধ করতেছে আইটেম আসা যেগুলোর নাম শুনলে একটু অন্যরকম লাগে ওইগুলো নিয়েও বিভিন্ন রকম মতামত আসতেছে তাছাড়া অনেকে ভালো বলতেছে কারণ কাঁঠালটা তো বেশিরভাগ অপচয় হয়ে যাচ্ছে তো ভালো একটা আইটেম মানে কীভাবে করা যায় কাঁঠালটা কীভাবে ইউজ করা যায় মিসইউজ না করা যায় এই জিনিসটা দেখে অনেকে এটা ভালো বলতেছে আশা করি এটা অনেকটা কাজই আসবে আমাদের আমি বিভিন্ন আশ্রমই জানতে পারছি কাঠামো জানতে পারছি আর